পরিবারে নুন আনতে পান্তা ভরোই অবস্থা। তাই উচ্চ মাধ্যমিক পাশ করেই বাবা মা ভাই বোনের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল ভিন রাজ্যে। আসন্ন দুর্গাপুজোয় বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তার হলো না। তার আগেই ভিন রাজ্য থেকে ফিরছে নিথর দেহ। পরিযায়ী শ্রমিক এক যুবকের ভিন রাজ্যে ইলেকট্রিক শক লেগে অকাল মৃত্যুর ঘটনায় শনিবার গভীর শোকের ছায়া নেমে এলো মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের সৈয়দপুর এলাকায়। জানা গেছে, ভিন রাজ্যে মৃত যুবকের নাম রাজকুমার সরকার। তিনি মাস তিনেক আগেই ভিন রাজ্য কর্ণাটকে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন। সেখানে তিনি পাইপ লাইনের কাজ করছিলেন। শুক্রবার সেই কাজ করার সময় হঠাৎ করে ইলেকট্রিক শক লেগে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। যা জানতে পেরেই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। কাজে গেছিল, বাড়ির বড় দাদা আছে, ওই আরেকটা আছে, তো ওই বড় ছিল, আর্থিক সমস্যা আমাদের যা, ওই জন্য কাজ গেছিল, ইলেকট্রিক শক লেগে মারা গেছে। কাজ গেছিল কর্ণাটক গেছিল। সকালবেলা আমাদের সাথে কথা হলো, ভালো কি কাজ করছে, দুপুরবেলা খাওয়া দাওয়া খেয়ে এবার কাজ গেছিল, নাকি প্লাগ ঢুকাচ্ছিল, বাস ইলেকট্রিক শক লেগে নিচে পড়েছে, একটা ইয়ে ছিল, নালা ছিল, ওর মধ্যে জল ছিল, ওর মধ্যে পড়ে মাথায় টাথায় লেগেছে, পুরো জলে কারেন্ট হয়ে গেছে, ওটা দিয়ে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল ওকে, কিন্তু বলছে কি নেই, ঘটনাস্থলে মারা গেছে। তারপরে বাড়িতে ফোন আসে তো আমরা জানতে পারি, বাবা আছে, বাবার বয়স হয়েছে, তো দাদা বড় দাদা আছে, ও কাজে যাবে না, তো আমরা খাবো কি, তো বড় দাদা আছে, তো ওই কাজে গেছিল, আর্থিক সমস্যা তো আমাদের সেরকম ভালো নেই, পড়াশোনা করা সত্ত্বেও বাইরে কাজে যেতে হয়। ও বাইরে গেছিল কর্ণাটকে, এলএনটি কোম্পানিতে কাজ করতে আর কি, ওখানে শর্ট লেগে কাজ করার সময় ও মারা গেছে। আমরা চাইছি কি সরকার এদের রূপে সাহায্য করুক, এই অবস্থা তো খুবই খারাপ, সরকারের কাছে আমরা চাইছি, ওর উপরে এই সংসার চলতো, এখন ওই চলে গেল, এই সংসারটা চলবে কি। মালদা জেলার নবনিযুক্ত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে শুরু হলো দুয়ারে শিক্ষা কর্মসূচি। শনিবার এই কর্মসূচির শুভারম্ভ হলো মালদার গাজল শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতনে। গাজল ও বামনগোলা ব্লকের 80টি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এদিন দুয়ারে শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ অন্যান্যরা। এদিন তিনি দুয়ারে শিক্ষা কর্মসূচির অধীনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছে পঠন পাঠন, স্কুলের পরিকাঠামো, চাকুরি সংক্রান্ত নানান অভাব অভিযোগের কথা শোনেন এবং আগামী দিনে সেই সমস্ত সমস্যা দূরীকরণে যথাযথ উদ্যোগ গ্রহণের আশ্বাস বাণী শোনান। আমাদের যে কর্মসূচি, যে দুয়ারে শিক্ষা দপ্তর, সেটি আজকে শুরু হয়েছে বামনগোলা এবং গাজল ব্লক নিয়ে, এবং এটি শেষ হবে 11 সেপ্টেম্বর। এবং আমি প্রত্যেকটি ব্লকে যাব, ব্লকে গিয়ে টিচারদের মুখে ওনাদের যা পেন্ডিং কাজকর্ম আছে বা ওনাদের সার্ভিস লাইফ রিলেটেড যে সমস্ত প্রবলেম আছে বা স্কুল রিলেটেড যে সমস্ত প্রবলেম আছে, সে সমস্ত প্রবলেমগুলো আমি শুনব। এবং আমাদের যে টিম আছে, আমাদের টিম মানে আমাদের যে পরিদর্শকের টিম আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে আমি যথাসাধ্য চেষ্টা করব এই সমস্যাগুলো সমাধান করার। বেআইনি আগ্নেয়াস্ত্র সহ বিহারের এক দুষ্কৃতি ধরা পড়ল মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতির নাম জাকির হোসেন, বয়স 40 বছর, বাড়ি বিহারের কাটিহার জেলার আজমনগর থানা এলাকায়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ শুক্রবার রাতে তাকে কুমেদপুরের তালগ্রাম হাট এলাকা থেকে পাকড়াও করে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় একটি পাইপ গান সহ 2 রাউন্ড কার্তুজ। ধৃত দুষ্কৃতি কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে তালগ্রাম হাট এলাকায় ঘোরাঘুরি করছিল, ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে শনিবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে। নদী ভাঙনে সবকিছু কেড়ে নিয়েছে, ভিটে মাটি গিলে খাওয়ার উপক্রম, অগত্যা ছাড়তে হচ্ছে ভিটে মাটি, যেতে হচ্ছে অন্যত্র। এমনই পরিস্থিতিতে এক মর্মবিদারী ছবি নজরে এলো মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা অঞ্চলের গঙ্গা ভাঙন কবলিত কান্তটোলা গ্রামে, যেখানে 85 বছরের এক বৃদ্ধ ভাঙনের মুখে দাঁড়িয়েও নিজের হাতে তৈরি করা ঘরবাড়ি ছেড়ে যেতে নারাজ। ওই বৃদ্ধের নাম গুদর মণ্ডল। তার স্ত্রী অমলা মণ্ডলের মৃত্যু হয়েছে বহু বছর আগে। স্ত্রীর মৃত্যুর পর তিনি তার একমাত্র ছেলে, ছেলের বউ, 2 নাতি
এবং তাদের ছেলে মেয়েদের নিয়ে দিব্যি সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিলেন। কিন্তু গত বছর থেকে সেই সুখ শান্তি উধাও হয়েছে, পরিবর্তে চিন্তা গ্রাস করেছে গোটা পরিবারকে। আমাদের পাড়ার অবস্থা একদম শোচনীয়। আমাদের পাড়ার লোকেরা সব রাস্তায় দাঁড়িয়ে আছে, জল বাড়ছে, নদী ভাঙছে, ভাঙতে ভাঙতে সম্পূর্ণটা গ্রাম পড়ে গেল, বাড়িতে গঙ্গা। গত বছর থেকেই কান্তটোলায় চলছে ভয়াবহ গঙ্গা ভাঙন, যে ভাঙনে গোটা গ্রাম উজাড় হতে বসেছে। বহু পরিবারের ঘরবাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে, অনেকের ঘরবাড়ি তলিয়ে যাওয়ার উপক্রম। এমনই পরিস্থিতির মধ্যে রয়েছেন বৃদ্ধ গুদর মণ্ডলের পরিবার, তাই তারা ঘরবাড়ি ভেঙে সরে পড়ছেন অন্যত্র। এতেই মন খারাপ বৃদ্ধ গুদর মণ্ডলের, কারণ তিনি তার নিজের হাতে তিল তিল করে তৈরি করা ঘরবাড়ি পুরনো ভিটেমাটি ছাড়তে নারাজ। গুদর মণ্ডলের ছেলে হেমন্ত মণ্ডল চোখের কোণে জল নিয়ে ভারাক্রান্ত মনে জানালেন, তাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, তাই বাবা পুরনো ভিটেমাটি ছাড়তে নারাজ। বাবা চাইছেন আগ্রাসী গঙ্গা সমস্ত কিছুর মতো তাকেও যেন ভাসিয়ে নিয়ে যান, যাতে পুরনো ভিটেমাটি ছেড়ে তাকে আর এই বৃদ্ধ বয়সে অন্য কোথাও যেতে না হয়। বাড়ির ভিতরে দেখলাম একজন শুয়ে আছে, কে তিনি? কে? বৃদ্ধ বাবা। থাকতে চাইছিলেন। কেন? খুব কষ্ট পাচ্ছে, থাকবো কোথায়? কত বছর ধরে এখানে আপনাদের বাড়ি ছিল? আমরা এখানে মানে জন্মস্থান আমাদের এখানে, বাবা দাদু সব এখানে এখানে বাবা তৈরি করেছে। হ্যাঁ, এগুলা তো তৈরি করেছে, এখন বলছে কোথায় থাকবো গিয়ে। আপনারা সব কিছু খুলে নিয়ে চলে এসেছেন, শুধু এই বাড়িটাই রেখে দিয়েছেন? হ্যাঁ, ধীরে ধীরে একটু করে খুলছে, খুলতে হচ্ছে ভয়ে। কতটা কষ্ট হচ্ছে বাড়ি ছাড়তে? অনেক কষ্ট, এখন দাঁড়াবার জায়গা নেই আমাদের, কোথায় থাকি? সরকারের কাছে কি আপনারা আবেদন করবেন? সরকারকে তো বলছিলাম যে আপনার নদীটার ব্যবস্থা করবেন আমাদের, যে আমরা এখানে থাকতে পারি না, কিন্তু কই করলো না।